بِكَمَالِهِ كَتَبَتْلُ ذَا بِجَمَالِهِ بَلَغَ الْعُلَى بِكَمَالِهِ كَتَبَتْلُ ذَا بِجَمَالِهِ حَسُنَتْ جَمِيعُ كِفَالِهِ صلوا عليه وآله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وما ما بعده أي جبل در كل كونا كرمونا بوارا سوي بولين وما ما بعده أي جبل در كل كونا كرمونا এই জীবনে যার কোন গুণা কর্ম না আমাদের গুণা মাফ করেননি আমাদের গুণা মাফ করেননি আল্লাহ আল্লাহ গুণা মাফ না করলে মাহবুব আপনার দয়ার নামে রে ইজ্জত থাকব হে আল্লাহ গোলাম আপনা করলে মাহবুব আপনার রহিম নামে রে ইজ্জত থাকব নি ওগো আমার মাহবুব তোমার পাগল না বানাইয়া কবরে জাগ দিও তোমার পাগল না বানাইয়া কবরে জাগ দিও না আমার নবীর আশেক না বানাইয়া কবরে জাগ দিও না আমার নবীর না দেখাইয়া কবরে জাগ দিয়েন না সকলে বলেন আমিন আরো জোরে সুরে বলেন আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন আল্লাহ বাবা আমরা বলেছি সকলের মাওলার জন্য কার জন্য বলছি আরেকটু জোরে বলেন মাওলার জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যদি আমার হয় সবই আমার হারে পাগলেরা দেশের জন্য পাগল না জাহান্নামার ভয় করি না জাহান্নামার ভয় নামাজ পড়লে নামাজ হবে না জান্নাতের আশায় নামাজ পড়লে নামাজ হবে না মাওলাকে পাওয়ার আশায় নামাজ পড়লে নামাজ হবে সকাল বলেন আমিন আরো জোরে বলেন আমিন হ্যাঁ বাবা বস করবো কি বাবা একটা আয়াত পড়েছি আয়াতের উপর তাফসীর করলে আমার দুই চার দিনের দরকার এই একটা লেয়া বুঝুন লেয়ার গোল আল্লাহর পরিচয় আজকে আমরা এখানে পেশ করিতে
একত্রিত হয়েছি, কত বড় ফ্যামিলি, লোক না, দুনিয়ার পাগল মাওলা পাগল। বাবা আপনার সকলে চাইব বসেন, বাবা চাইব বসেন, চেহারা যারা বসছেন নাই মা সামলাই কেমন, আপনারা মনে করিয়েন না এই সাহাক ঢাকা কাজে কোন প্রকার বরাবর করতেছি, যেখানে বাবু নগরী প্রধানবার্তা আমি লোক হবে অনুমান পঞ্চাশ ষাট হাজার, বাংলাদেশের এমন কোন প্রান্তের নাই আল্লাহ আমাকে না নেয়, কারণ চেয়ারে কেন বসবেন এটা তো জান্নাতের বাগান। বাবা বাগান কি আর একটু জোরে বলেন, জান্নাতের বাগান। কথা বলতে হবে, আজকে বসছি এখানে অনেক লোকে দেখা যায় স্তর মানায় বলি কি করার সময় মুখ লয় না, আপনাকে পাগল বলে, পাগল বলছি বেজার হয়েছে দোয়া ভাইয়া দেওয়া রপ্ত না যে তারে দুনিয়া, দোয়া ভাইয়া দেওয়া রপ্ত না যে তারে দুনিয়া, তেরা বন্দি রপ্ত না যে কারে দুনিয়া, বাবা দুনিয়ার ভিতর দুই প্রকার পাগল আছে, এক প্রকার দুনিয়ার পাগল আর এক প্রকার বাবা আল্লাহ পাকের পাগল। বাবা জিজ্ঞেস করি আপনারা কার পাগল, আরেকটু ধরে কন আল্লাহর পাগল কার, এক হাত দুইখানে আল্লাহ উঠে দেখাই যা, নারায় তাকবীর নারায় তাকবীর, আমার আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ধরে কন তো আল্লাহ, আমার আল্লাহ বলেন দুনিয়ার পাগলের ভয় আছে, আল্লাহর পাগলের কোনো ভয় নাই, চিন্তাও নাই, আল্লাহর আশেখের কোনো চিন্তা ভাবনা নাই, কি বাবা আসেনি আল্লাহর আশেখের কোনো চিন্তা ভাবনা নাই, আল্লাহর আশেখের মাওলার চাই দুনিয়া চাই না মাওলার চাই, যারা মাওলারে পাইয়া যায় সব তার হইয়া যায়, তার কাছে আল্লাহ। ও বাবা আমি আয়াত পড়েছিলাম খালাকুল জিন্না ওয়াল ইনসা দুনিয়ার কোন সরকারের বাদত না, দুনিয়ার কোন নেতার বাদত না, একমাত্র বাদত হবে আল্লাহ, আল্লাহর বাদত। মানব জাতি দিন যদি বানাইছি আমি আল্লাহ পাকের পরিচয়ের জন্য, মানব জাতি দিন যদি বানাইছি এমন ব্যবহার করতে হবে যেন আল্লাহর পরিচয় পাই, পরিচিত হবে কার, আর একটু ধরে কর আল্লাহ পরিচয় পাইছি নি বাবা, হারে আল্লাহ পাগলেরা আপনারা আল্লাহর পরিচয় পান নাই, কি নামাজ পড়েছেন বাবা, এই নামাজ পড়বেন আল্লাহ নবী বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ নবী বলেন নামাজ হলো মুমিনের মিরাজ, নামাজ কার মিরাজ, মুমিনের মিরাজ, যারা কোন কার মিরাজ, মুমিনের মিরাজ, যেই নামাজে মিরাজ নেই বাবা সেটা নামাজ না, সেটার নাম সমাজ, সেটার নাম কি বাবা, সেখানে না উচিত কথা বলবো বাবা, ঠেক একবার নাই হাওয়ানের জন্য পাগল হয়ে গেছেন, গেস্টের জন্য পাগল, মাওলার জন্য পাগল না, পাগল না আমার আল্লাহ বলছেন বলুন সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারুল্লাহ কান্নাকে তারাহু ফাইজাম তাকুন ফাইজারাহু বুখারী, এমন বলেন আমার করো যেন আল্লাহকে দেখতেছি, যদি আল্লাহকে নাই দেখি আল্লাহ আমাকে দেখতে আসে, নামাজ হইল পাঁচ জায়গা না তাতে কি হয় খোদা খুশি,
যেই নামাজে খোদা কইছে ওই নামাজ কি পড়নি, ও মুসল্লি মোরা কাবার নামাজ পড়নি। কি গান গায় না? আপনাদের সময় গায় না? আপনাদের গায় না? তো যেই নামাজে খোদা কইছে ওই নামাজ কি পড়নি, ও মুসল্লি মোরা কাবার নামাজ পড়নি। কথাটা ঠিক আছে, হারিন্দা মশাই খাইয়া ফেলাইছে, কি কথা ঠিক না? কথাটা ঠিক আছে, হারিন্দা মশাই খাইয়া ফেলাইছে, কি কথা ঠিক নেই? পাগলেরা পাগল কইলা দাঁড়া, পাগল কইলা দাঁড়া, আল্লাহ পাগলের দাম আছে। আর শিখুছি কামতা হয় মাটুকে পৌঁছিও, গঞ্জে গর্মি কামতা হয় বলবল সে পৌঁছিও, যারা মাওলা লাগে প্রেম করছে তারা মজা পাইছে, মাওলা লাগে প্রেম করে নেই বাবা তারা জীবনে মজা পাবে না। আল্লাহ আল্লাহ ইজ্জিনাম শির করেমি গুণদানম দমাম, শির করেমি গুণদানম দমাম, কর্মা পোলাও যত খান না মজা নাই তাতে বেশি মজা মাওলা পাখের নামে। জোরে কথা সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ বলেন না কে? কোন সুবহানাল্লাহ? পাগলেরা এইখানে আনছে তারা নাম যারা মুক্তি মহাজ দেখেন উজ্জ্বল্লাহ দিয়ে জিকিরে সবুজলা জান লিখা আমাদের বলে এই জায়গা খুতবা দিয়ে খুতবা আমার স্বামী সুবিখ্যাত যার কলব জিন্দা নাই তার কোন দামই নাই। আমার ওয়াজ কি বোঝেন? হে জোরে কান বোঝেন? বোঝেন? আসলাম তো ইনশাল্লাহ। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আলহামদুলিল্লাহ। বাবা আমার বাজে আলেমকে ধরিয়া দেখো, মাস্টরকে ধরিয়া দেখো, এই একটা একটু পর আমি তিন দিন পাঁচ দিন বয়ান করলে ইনশাল্লাহ কোরআন হাদিস শেষ হবে না ইনশাল্লাহ। কোন সুবহানাল্লাহ, হারে পাগল দা সব মাগুর সব মাগুর না। আমি কথা বলছিলাম আপনার কলব জিন্দা, কলব জিন্দার জন্য কোথায় স্বামী বিশ্ব বিখ্যাত ফতোয়া কেতা হবেন মানেন দুই প্রকার, এর মে জহের এর মে বাতন ফা মালো ফা ধাক্কা ও ফতো জুরুন মুক্তা। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কেতা মানে বড় তরুণ মুক্তা, তরুণ মুক্তার ভিতরে লেখছে এলেন দুই প্রকার, বলেন তো কয় প্রকার? এ জোরে কান কয় প্রকার? শরিয়াত এবং মারেফা, শরিয়াত এবং মারেফা, শরিয়াত শিক্ষা করা ফরজ, কামেল পীরের কাছে যাইয়া মারেফা শিক্ষা করা ফরজ। মারেফা শিক্ষা করা কি? আরো জোরে কান ফরজ। কিন্তু আজকে বাংলাদেশে কিছু আলেম বাইরেছে, আহলে নামে কলঙ্ক, আহলে খুবই শির দল, এরা বলে পীর ধরা লাগে না। আসে না কিছু আলেম আর হাদিসের দল আহলে খবিস, যেমন বাবা আহলে খবিস আমির হামদা, আব্দুর রাজ্জাক বিন ইসব, লাম জাহারি, এরা পীর মাসে এক মানে না। বিদায় কিন্তু বন্ধুরামা, এলমে তসব শিক্ষা করা ফরজ আইন, এলমে তসব শিক্ষা না করলে কলব জিন্দা হবে না, এলমে তসব শিক্ষা করে কামেল মোকামেল পীরা, ওই কামেল মোকামেল পীরেদের কাছে গেলে আল্লাহর ওই পাওয়া যায়, তা আল্লাহকে পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ
Allah, la ilahe illallah. La ilahe illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Baba amar kotha dilo ki Allah porichoy kar porichoy Allah aro jore kon Allah Allah porichoy namader moddhe Allah porichoy pailen na namaz hoilo na namader moddhe Allah porichoy pailen na namaz hoilo na anta abdullah kanaka tarahu failam takuno fainawara rahul bukhari bukhari shribe dekhe emon bhabe namaz porichoy jeno Allah ke dekhechi jodi nai dekhi তাহলে আল্লাহ আমাকে দেখতেছি কি বাবা আল্লাহ কি দেখে না দেখে ধরে কেন আল্লাহ দেখে না আল্লাহই দেখি এ বাবা নামাজ পড়লাম মাওলানা কইতে যাই মাওলানারে পাইলাম না কি নামাজ পড়তে বলত তো কি বাবা কথা বলা বেশি নেই না নামাজ পড়তে ব্যস্ত রাখে না জি কথা কোন লাগা ব্যস্ত রাখা করতে না জি আমি ব্যস্ত রাখে নামাজ পড়ি না জাহান্নামের ভা নামাজ পড়ি না নামাজ পড়ি আল্লাহ হয় আল্লাহ মিয়া সব নামাজ পড়ান কার ভয় আল্লাহ ভয় আরেকটু ধরে কর আল্লাহ ভয় আল্লাহ ভয় আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ আমাকে ভয় করো কারে আল্লাহ কে ইত্তাকুল্লাহ আমাকে ভয় করো যদি আমাকে ভয় করো আমি তোমাকে কি পুরস্কার দিব অলিমান খাফ মাকামা রব্বিহি জান্নাতানি হবে আইয়ারাই রব্বিকুমা তুকাজ্জাবান আমাকে ভয় করার মতো ভয় করলে আমি আল্লাহ ওই বান্দার জন্য দুইটা জান্নাতের মালিক বানাই দিব জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আসুন বাবা নামাজ কি হইতো হবে না বাবা নামাজ হইতো হবে না নামাজ পড়লে জাহান্নামে যাইবে কয়েন মনে রাখে নামাজ পড়লে জাহান্নামে যাইবে নামাজ না পড়িয়া জাহান্নামে যাইবে নামাজ পড়িয়া আল্লাহকে পাইবে এমন কোন কথা নামাজ কথা বলেন নাই নামাজ পড়লে জাহান্নাম নামাজ পড়িয়া জাহান্নামে যাইবে নামাজ না পড়িয়া জাহান্নামে যাইবে নামাজ পড়লে আল্লাহকে পাইবে এখন কোন নামাজটা আল্লাহর নামাজটাই এই ধরে কোন কোন নামাজটা আল্লাহর নামাজটাই যেই নামাজে আল্লাহ পাওয়া যায় সেই নামাজ পড়তে রাজি তো ইনশাআল্লাহ ধরে কোন রাজি ইনশাআল্লাহ কারা কারা রাজি হাত ধরে দেখি নারায়ে তাকবীর আল্লাহু নারায়ে তাকবীর আল্লাহু আলহামদুলিল্লাহ হক কথা বললে তো বেদার হবেন না কি বলেন দামে একটা আগে চুক্তি দিয়ে লইতার পর শুরু করি এক দেশে কারাও চোর ছিল গ্রামের কারাও চুরি করে লইয়া যায় মালিকে দেখে না এখন ওই কারালের কাছে ওলা চিন্তা করলো আমি কার কাছে বিচার চাই মনে করেন আমার চেয়ারম্যান ভাই আছে ইমামপুর গ্রামে এমন চেয়ারম্যান সরকে বিচার চাইছে চেয়ারম্যান সব তো খুব জ্ঞানী মানুষ উনি সমস্ত লোক ডাকছে ডাকার পর বলতেছে বাবা কে যে কারাও চুরি করছে আমি তো দেখি নাই আমার একটা জিনিস আছে যেই লোকটা কারাও চুরি করতে তার মাথায় কস আছে ওই মজুরে পিছনে কারাও ছোড়া এই কারাও ছোড়া এমনি মাথা হাত দিছে হাত দেওয়ার পরে মতবর সবে বলতেছে এই যে কারাও ছো ধরা খাইছি নি বাবা খাইছে জোরে কম ধরা খাইছে আমার হক কথা বলার পরে উচ্চা যে রওনা করবেন প্রস্তাব করলে এক নং পায়খানা প্রস্তাব দুই নং আর বাড়িতে কোনো জরুরত থাকলে পাতার দেখাবে না গোল তোর বিদার এর সাথে জুড়ে মনে কোন যাও তাহলে ঠিক কই দাগি তো কি বলে ঠিক একই কি তো দাগি তো নামাজ পড়ছেন আল্লাহ নাই বলছেন লা তুকবাল সালাতের সমন ইল্লা ফিন্নার রাহুল বুখারী তুমি নামাজ পড়ছো তোমার নামাজে তোমার জাহান্নামে নিবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো 30 টা রোজা রাখছো রমজানের রোজাও রাখছো নবীজি বলছেন তুমি জাহান্নামে নবী কি বলছেন এ জোরে বলেন কি বলছেন আমি কিন্তু বুখারী হাদিস বলছি লা তুকবাল সালাতের সমন ইল্লা ফিন্না নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে 30 টা রোজা রাখছে তারপর সে জাহান্নামে যাইবে কেন যাইবে এ আমরা সাহাবার কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ জাহান্নামে কেন যাইবে নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকুন সালাসা মুনাফিকের তিনটা নামাজ কয়টা তিনটা কথা বলেন না কেন কয়টা তিনটা তিনটা এক নম্বর আল ওয়াদা খেলাফন কথাই কথা ওয়াদা খেলাম করে এমন মানুষ কি আপনাদের এই এই সদরপুরে পিএস গ্যারেজে আছে আছে এই ওয়াদা খেলাম করে এমন মানুষ আছে আছে এই লোক গোলা মুনাফি এই লোক কি মুনাফি অন্য গায় লোক কি মুনাফি মুনাফি
মুনাফিকরা আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফাল মিনান নার, মুনাফিক জাহান্নামী হবে, জান্নাত পাবে না। এই লোকটা তো নামাজ পড়ছে, কি পড়ছে বলেন তো? নামাজ পড়ছে। জোরে বল, কি পড়ছে? নামাজ পড়ছে। এখন কি হইছে মুনাফিক? মুনাফিক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। দুই নম্বর, আল কালামু কাযযাবুন, কথায় কথায় মিথ্যা কথা বলে এমন মানুষ আসেনি, এই লোক মুনাফিকে জাহান্নামে যাবে। নামাজ পড়ছে কিন্তু সে মিথ্যা কথা ছাড়ে না, এই লোককে কই দেব? জাহান্নামে যাইব। আমার কথা না নবীর কথা? জোরে কোন কার কথা? আমি কথা বলবো দলিল দিব, কথা বলবো দলিল দিব। তিন নম্বর, আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত কেমন করে শোনেন? ছেলে করে, বাবাই করে, ছেলের সাথে, বাবাই করে ছেলের সাথে। মক্কা শরীফ হজ করতে যায়, বাবাই ছেলে করে ডাক ডাক শোন, ওই তোর বোন তিনজন বিয়ে দিছি, আরে আমি তো মক্কা শরীফ রওনা করছি, বিয়ে দিছি কিন্তু বাড়িতে ফেরতে পারি নাও ফেরতে পারি, বাবা জমিন যা তখন আমি দলিল করি আর নেই। এমন কিছু আদি সব দেশে আছে, আসেনি কেন? জোরে কেন আসেনি? আছে কিছু আদি সাহ, এখন জাহান্নামা যাবে, কারণ মেরাজ কিন্তু ঠকাইছে, মেরাজ ঠকাইছে, জাহান্নামে হবে। বাবা এক ছেলের সম্পত্তি দিতে আরেক ছেলের দেয় নাই, এই লোকটা জাহান্নামি, জান্নাত পাবে না। আরেকটা আছে বাবা জমিনের রেকর্ড করে নেয়, একজনের জমিন আরেকজনের রেকর্ড করে, করে নিছে আমার সব এই কোন দেখা? আমি আমার নরম নরম আওয়াজ করি না, এই বক্তা আমি না, সাত দিন পর্যন্ত ওয়াজ করুন, কেন ফতুয়ার তুলে দিয়ে দিব? কথা বুঝে নিন, কারণ কথা বলবো দলিল দিব। কোন কেতা কোন মিথ্যা কোন লাইনের পর, কারণ হলো আপনারা নামাজ করেন মিডিয়া মিডিয়া ওয়াজ শোনেন, ফতোয়ার কিতাবে লাগছে বক্তার ভিতরে সৎকার 99 জন জাহান্নামে হবে। কেন জাহান্নামে হবে? ফাল মুকাসিনুল আমাল ওয়াল কাবীরুন কাল হিমাউল ওয়াল খিনজুল ওয়াল কালাবুন ফতোয়া জুলুন মুক্তা, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কেতাবের নাম ফতোয়া জুলুন মুক্তা, এই কিতাবে লাগছে। কিন্তু এর মধ্যে আমল নাই, কাল হিমাউল ওয়াল খিনজুল ওয়াল কালাবুন ফতোয়া জুলুন মুক্তা, এর মধ্যে আমল নাই, গাদা কুত্তার শুয়ারের তাই তো এই আলেমটা খারাপ। জোরে কথা নাউজ বিল্লাহ, আরেকটু জোরে কথা নাউজ বিল্লাহ। ফাও ইলমু কালিলুন ফাও আমালু কাসিরুন ফাও আলেমুন ফাকাহু ফাতো জোরুল মুক্তা, জোরুল মুক্তার ভিতর লাগছে সত্য একজন আলেম, আমল বড়, এই লোকটার হক্কানি আলেম। জোরে কথা সুবহানাল্লাহ। হ্যাঁ, মিরাওয়াজ করলে ভালো কইবেন, ঘোড়া চাই কিচ্ছা কইলে, কিচ্ছা কইছি আসাইছি কইবেন মশা, চলবে না। এই ওয়াজ করা জায়েজ নাই, জায়েজ নাই, বিলকুল হারাম। এবার রেকর্ড করে নিয়ে গেছে কি? আরেকটা দল বাইরেছে জমিনের কুড়া লড়া, কি লড়াই নি? জোরে কার লড়াই নি? লড়াই। কিয়ামতের ময়দানে ওর সম্পত্তি সাতকর আসমান সাতকর জমিন গলায় আগুনের হার পরাইবে, আগুনের হারাম পরানোর পরে ঘটতে থাকবার কামতে থাকবে অবস্থা কি? পরের জমিন খাইছি খুঁড়া উঠাইয়া, তুমি একটা মাথায় দিছি মসজিদ করে গেছি চোরের করেছো, আল্লাহ বলে চুরি করছো চোরারা, তুমি তো মাথায় দিছ বেসতে যাই চেষ্টা, বেস্তর দরকার নেই, আমার দরকার আল্লাহ, দরকার কার? আল্লাহ। হ্যাঁ চোর কার? আল্লাহ। আল্লাহর দরকার, আল্লাহ আমার হয়ে গেলে সবই আমার, আর আমার অভাব থাকবে না। জোরে কান সুবহানাল্লাহ। আরেকটা দল আছে বাবা দেশে এবার একদলকে ফ্যাপ, কারণ সৈয়দপুর জটপুরের সামনে ওয়াজ করতেছি, জজের পিয়ন দাঁড়াই গেছে, হুজুর ওয়াজ টপ্পা দেই যান কি বাবা, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতেছি, এবার জজের পিয়ন সব দাঁড়াইছে, আমি এবার ধরি আন আমার কাছে দিল তো, আমি এটা কেন জজের পিয়ন, আমি ওই জজ বড় চোর ছোট চোর, কারণ হো ঘুষ খাওয়া হারাম। মাতবরের 12 দল হবে, এক দল মাতবর জাহান্নামে যাবে, এক দল মাতবর জান্নাতে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। মাতবর সম্পদ ছিনে গেলে কিছু মাতবর আছে, সব মাতবর না বাবা, কিছু মাতবর, এক দল জান্নাতি 11 দল জাহান্নামী, কয় দল জাহান্নামী? 11 দল, এক দল জান্নাতে যাবে। যেই দল মাতবর একটা ন্যায় বিচার করবে, ওই ন্যায় বিচার করার ওয়ালা মাতবরের আমল নামায় 450টা কবরিত হজের সব লেখা হবে। জোরে কথা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কথা সুবহানাল্লাহ। আছেন বাবা, আরেক দল বাবা দেখেন 11 দল জাহান্নামী, এক দল জান্নাতি, আলেমের 12টা দল হবে, কয় দল আলেম? 12 দল আলেম। ফতোয়া কানুন আমল কিতাবে লেখছে, মাখজানুল ফতোয়ার কিতাবে লেখছে 12 দল আলেমের 11 দল জাহান্নামী হবে,
একদল আলেম জান্নাতে যাবে দরগা সুবহানাল্লাহ খান পীরের 12টা দল হবে 11 দল পীর জাহান্নামে যাবে এক দল পীর জান্নাতে যাবে দরগা সুবহানাল্লাহ খান সুবহানাল্লাহ আরেকটু দরগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায় আমরা তো জান্নাতের পাগল জান্নাত পাইতে চাই কিন্তু মাওলা পাইতে চাই না মাওলা পাইলে আমার জান্নাতের মালিক নিজেই হইয়া যায় দরগা সুবহানাল্লাহ পরে জমিন ফেলিলেন সুদের ব্যবসা করবো সুদের দলরা যারা সুদের ব্যবসা করো সুদ খাইল তাদের আমার নামার সমাজে দেখেন বোখারি ছেলেবেলা হাতিয়ে খেতে পারে এবার অধ্যায় লাগছে কেউ ফিরবার দিনা করলে সেই গুণা হবে কয়বার কথা খান লেখা জড়িয়ে গেছি নি সুদ খাননি আমি কেউ আপনারা মনে করেন না যদি যেই সাবজেক্ট দিবেন ওই সাবজেক্ট উপর দুই একদিন বাস করবো সাবজেক্ট বৃদ্ধি করা কিন্তু সব কথা না বললে আমল হবে না সুদের ব্যবসা খাইয়ে দেন ওখানে হিসেবে লাগছে যারা সুদ খাইবে 73 বার জিনা করলে সেই গোনা হবে জোরন মুক্তার কিতাবে লাগছে 73 বার জিনার গোনা হবে মাকজান ফতোয়া লেখে 73 বার কথা জামে সগির দামি কবির কিতাবে লাগছে 73 বার কথা মায়ের সাথে জিনা করে যেই গুণা হবে ওই গুণা তার আমার লেখা হইয়া যাবে আবার আমি জানি আমি বইলেই দিই না আমার দাওয়াত বলে হিরে দাওয়াত করতে চাইবেন না কিন্তু আপনি হিয়ার বড় করিয়া না আমি তো চুক্তির বক্তা না বুঝা রেখে আমার দাওয়াত করে কেন আমি কেউ ওই কাছে বলি না 12 টাকা চাই না 12 টাকা চাই দিচ্ছি এমন সব আমি দুইবার বলছে লকডাউন বলবাস করতে যাই রাস্তায় রংপুর দিনাজপুর প্রত্যেক সভাতে দিনে পর্যন্ত যদি বলে 12 টাকা বাড়ান আমি দাওয়াত দেওয়া হবে না 12 টাকা পাঠাবেন না আমি ইন্তেকাল করতে পারি আপনার টাকার মালিক কে হবে কেন আল্লাহর জন্য জবাব দিতে হবে কেউ সুবহান আল্লাহ বাবা কি সোজা হ্যাঁ আমাদের বললেন মাওলা বাহাদুর পার হয়ে যান আমরা জান্নাতে যাবো কিন্তু সন্দেহ নাই নবীর খাতিরে জান্নাতে যাবো জোরে কান সুবহানাল্লাহ কার খাতিরে যাইব জোরে কান কার খাতিরে নবীর খাতিরে বাবা আমি বলছি বাবা আল্লাহ পাইলে জান্নাত বাবা জান্নাত আল্লাহ পাইলে জান্নাত হয়ে যাবে আমার আল্লাহ পাগলের কিন্তু জান্নাতের পাগল না আল্লাহর জন্য পাগল আশেখরা জান্নাত পাইতেছেন আল্লাহর জন্য পাগল কেন তারা পাগল শোনেন বাবা জান্নাত তো দোষ ইয়ার রক্ষা করো জান্নাত তো দোষ ইয়ার রক্ষা করো আর যে হাই কে মাইটু দে দেখা করো আর যে হাই কে মাইটু দেখে কা করো আল্লাহর এর কান্দে কান্দে তোমার চাই না দুনিয়ার জান্নাত চাই না ব্যস্ত চাই না জাহান্নামে নেলে যখন দুঃখ বামনা গো খোদা আল্লাহ তোমারে পাইলে আমার মনের দুঃখ সব দূরে যাইবে যেরকম আল্লাহ আমরা কারে চাই আল্লাহরে কিতাবের একটা হযরত আলী বিন আলী এক আল্লাহর পাগল আলী বিন আলী এক মাযহাব পানির মধ্যে নাই না আল্লাহ জিকির করে জিকির করতে করতে বাবা 36 বছর গত হয়ে গেছে নামাজ রক্ত হয়ে গেলেন উপরুইটা নামাজ পড়ে নামাজ পড়ার পর আবার পানির মধ্যে নেমে যায় পানির মধ্যে নামার পরে আবার জিকির করে এরকম 36 বছর যায় কয় বছর 36 বছর 36 বছর পরে মাবুদে ডাক দিয়েছে মাবুদে ডাক দেব না আলী বিন আলীম আমার আল্লাহ আলী বিন আলীম আলী বিন আলীম কে তুমি ডাক দিলে কে আমার বিরক্ত করো লাগে মাবুদে বলছে যে বন্ধ তুমি আমার ডাকে তোমার ডাকে সহ্য করতে পারি না আমি তোমার কিছু পুরস্কার দেবো আল্লাহর এই কান্দার কে মাওলা আমি পুরস্কার চাই না আমি পুরস্কার হলে তুমি তুমি বলে আমার গোলাম বলে স্বীকার করতে আমার হইয়া যায় আমার আর কিছু লাগে না এই কথা বলার পরে আল্লাহ তাবার তাবার ডাক দিয়া কে আলী বিন আলীম তুমি আমার কাছে কিছু চাই না আমার আলী বিন আলীম করব বলার আমিন আমি যাই তামু তাই তোমার ফান্ডে নাই তোমার দেওয়া হয়ে গেছে আল্লাহ কাহেব হে আমার আল্লাহর ওলি তুমি আমার কাছে চাই না আমি তুমি আমার কাছে দাও আমি তোমার পুরস্কার দেব আল্লাহ কি পুরস্কার দিব বান্দা জানে না বান্দা কি চাইব আল্লাহ সব কিছু জানে কত ভালো লাগে কোন দিন তাকাইছেন বাবা আমার কথা কথা রয়েছে দাদা তোর নাই হ্যাঁ বস্ত হবা বিস্কিল্লা কহের দিন এবার
আলিম নাজিম কে আল্লাহ আমি যাইতামু তাই তোমার ভান্ডে নাই আল্লাহ কি দিব বান্দা কিন্তু জানে না বান্দা কি চাইবো আল্লাহ জানে কি আল্লাহ জানে না জানে আলিম নাজিম কে মাবুদ আমারে দিব আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা কাই দিয়া আমার নামটা দাও আলিম নাজিম আখিরি জামানার নবী এটা কি আল্লাহ দিবে না কিন্তু উনি কি চাইবে আল্লাহ জানে আর আল্লাহ কি দিবে বান্দা জানে না এ দিগায় মাবুদ কথা কও না এরে বলতেছে তুমি যেটা চাইছো এটা তোমার দেওয়া হয়ে গেছে তাহলে আমি তো আগেই বলছি আমি যাইতামু তাই তোমার দেওয়া হইয়া গেছে দ্বিতীয়বার আবার আল্লাহ ডাকি আবার আমার যা আল্লাহ রুনি বলতেছে মাবুদ আমি যাইতামু তোমার তো দেওয়া হয়ে গেছে এদের মাধ্যমে বলতেছে আখিরি জামা ওলিগুলের সেরিমনি গাউসে বা আব্দুল কাদের জিলানি তার নামটা আমার দাও আল্লাহ বলেন এইটু আমি দিতে পারবো না বলে আমি তো আগে বলছি তুমি দিতে পারবো না তোমার দেওয়া হইয়া গেছে দ্বিতীয়বার আবার চাইছে আবার বলতেছে মামুন এইবার তুমি দিবেন না তুমি দাও সাতটা জাহান্নামের যতখানি জায়গা আছে অত বড় মোটা তাতে একটা শরীর আমারে দাও কিন্তু এক চুল পরিমাণ যেন ফাঁক থাকে না আমি আল্লাহ তাআলার উপর একা জাহান্নামে চলবো নবীর উম্মত একজন জাহান্নামে নিতে দিমু না জোরে কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ইচ্ছা করলে পারত না দিতে এই আল্লাহ ইচ্ছা করলে দিতে পারত না এন আল্লাহ বলতেছে এইটা আমি তোমারে দিমু না কেন আমার বন্ধুরা জাহান্নামে চালাইব না এবার বলতেছে মাবু আমি তোমাকে এগুলো চাই না আমি চাই শুধু তোমারে জান্নাত ও দোযখে রক্ষা করো আর জয়কে মাইতো দে দেখা করো আল্লাহ আমি চাই শুধু তোমারে আমি জান্নাত পাই খুশি না জাহান্নামে তোমার আগে তোমার জাহান্নামে গেলে আমি শান্তি পাবো না জান্নাতে গেলে শান্তি পাবো না তোমারে দেখে শান্তি পাবো যদি জান্নাতের মধ্যে এই জমিনে বসে তারা মাওলার পয়সা পাইবে সরাসরি তারা জান্নাতে আল্লাহকে দেখবে জোরে কথা সুবহানাল্লাহ আমি জিজ্ঞাসা করি বাবা জান্নাতে যাই আল্লাহর কাছে দেখতে চান হাত তুলে দেখাই জানি কালা নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর বন্ধুরা আমার আল্লাহর আছে তো যখন আল্লাহ জান্নাতে নিবে জান্নাতে নেওয়ার পর বলবে আল্লাহ এই জান্নাতে হইলাম জান্নাত সবর আল্লাহ বলবেন জান্নাতের ভিতরে 70 হুর আছে তোমাদের জান্নাতে 70 হুর দেওয়া হবে জান্নাতের মধ্যে তাফসীরে কামারের শরীফে একটা 80 লক্ষ হুর দেওয়া হবে উপরে জান্নাতে জান্নাতে একটা ফল হবে ফলের ভিতরে 70 গর মাজা হবে এই ফলটা হবে না না বাবু তোমার জান্নাতে ফল পায় খুশি না জান্নাতের আঙ্গুর পায় খুশি না জান্নাতের বেজিং পায় খুশি না আল্লাহ তোমার পায় খুশি তুমি যদি দেখা না দাও তোমার জান্নাতে থাকা হবে না জোরে কাম সুবহানাল্লাহ লোভ দেখাইছে